ডিয়ার ভিউয়ার্স, আমি বিধান চলে এসেছি আপনাদেরকে নিয়মিত চাকরির আপডেট দিতে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম আলো সাংবাদিকতায় যারা ক্যারিয়ার গড়তে চান, প্রথম আলো তাদের জন্য নিয়ে এসেছে চাকরির সুযোগ। প্রথম আলো সুসাংবাদিকতায় আমন্ত্রণ। দীর্ঘ 22 বছরের বেশি পথ চলায় প্রথম আলো আজ বাংলাদেশের সর্ববৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান। প্রিন্ট ও অনলাইন মিলিয়ে দৈনিক পাঠক সংখ্যা সর্বাধিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 15 মিলিয়নের বেশি অনুসারী। দৈনিক সংবাদ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ 10টি সংবাদ মাধ্যমের একটি প্রথম আলো। একই সঙ্গে প্রথমআলো.কম বিশ্বের 1 নম্বর বাংলা ওয়েবসাইট। জনবল নিয়োগের উদ্দেশ্যে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি পর্যায়ক্রমে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যদি আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তবে আমার একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আপনি নতুন নতুন চাকরির আপডেট নিয়মিত পেয়ে যাবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন। আশা করছি আপনার এই নিয়োগের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। পদের নাম রিপোর্টার অবলিক সহ সম্পাদক। শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর, অর্থাৎ স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনাকে ডিগ্রি পাস অথবা 4 বছর মেয়াদী অনার্স পাস অথবা মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। প্রতিষ্ঠিত অনলাইন অবলিক প্রিন্ট পত্রিকায় কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলায় লেখার পাশাপাশি অনুবাদে পারদর্শিতা থাকতে হবে। আধুনিক সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত যোগ্যতা থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি ডিগ্রি পাস করলে অথবা অনার্স পাস করলে অথবা মাস্টার্স কমপ্লিট করলে এই পদে আবেদন করার মতো যোগ্যতা রাখেন। সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে অথবা প্রিন্ট পত্রিকায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেই সাথে বাংলায় লেখার পাশাপাশি অনুবাদে পারদর্শিতা থাকতে হবে। এবং আধুনিক সাংবাদিকতার জন্য অর্থাৎ অ্যান্ড্রয়েড বা ফেসবুক, আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাপস আছে সেগুলো ব্যবহার করার মতো যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে। আবেদন করার প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছে আপনার জীবন বৃত্তান্তটি পাঠিয়ে দিন hr@prothomalo.com এই মেইলে। বৃত্তান্তের কোনো হার্ড কপি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনারা ডাকযোগে যদি আবেদন পাঠান তাহলে গ্রহণযোগ্য হবে না। আবেদনটি সম্পূর্ণই মেইল ভিত্তিক, অর্থাৎ ইমেইলে আবেদন পাঠানোর জন্য বলা হয়েছে। আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য কাগজপত্র এবং জীবন বৃত্তান্ত hr@prothomalo.com এই ঠিকানায় পাঠানোর জন্য বলা হয়েছে। এবং ইমেইলে সাবজেক্ট উল্লেখ করতে হবে, অবশ্যই ইমেইলে সাবজেক্ট উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি রিপোর্টার অথবা সহ সম্পাদক যে পদেই আবেদন করুন না কেন, ইমেইলে সাবজেক্ট উল্লেখ করে দিবেন। আর আপনার আবেদন পাঠানোর শেষ তারিখ 20 ফেব্রুয়ারি 2021। আমি আবার বলছি, ইমেইলে আপনার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র এবং অভিজ্ঞতার সব সনদ ডকুমেন্টস ইমেইলে পাঠানোর শেষ তারিখ 20 ফেব্রুয়ারি 2021। ইমেল অ্যাড্রেস hr@prothomalo.com।